Hazratin Abdullah ibnul Mubarak rahmatullahi alaih balen Ami Akbar Baitullah Ami Akbar Makkatul Mukarramay upasthit chilam Ami oi shomoy jokhon upasthit chilam এমন একটা সময় চলছিল মক্কাতে মক্কায় অনাবৃষ্টি তীব্র খরা চলতেছিল মানুষ বৃষ্টির জন্য হাহাকার করতেছিল গোটা মক্কাতুল মুকাররমায় গোটা মক্কাবাসী হাহাকার করতেছে এরপরে মক্কাবাসীরা দোয়ার আয়োজন করলো ইস্তিসকার নামাজের আয়োজন করলো বৃষ্টির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য বৃষ্টির প্রার্থনা করার জন্য আল্লাহর কাছে তারা সম্মিলিতভাবে দোয়া দরুদের আয়োজন করলো ইস্তিসকার নামাজের আয়োজন করলো আমি একবার বনি সাহেবের দরজার নিকট আমি যে সময় বনি সাহেবের দরজার নিকট উপস্থিত ছিলাম ওই সময় আমি খেয়াল করলাম একটা হাফসি গোলাম এসে মসজিদে প্রবেশ করলো ওই হাফসি গোলামের গায়ে চট ওই হাফসি গোলামের গায়ে চটের পোশাক আমি ওই গোলামকে খেয়াল করলাম ওই গোলাম এসে ওই গোলাম এসে আল্লাহর দরবারে রোনাজারি শুরু করে দিল আয় আল্লাহ আমি মস্ত বড় পাপী আমার পাপের আধিক্যের কারণে আপনি বেজার হয়ে মক্কায় বৃষ্টি বন্ধ করে দিয়েছেন আপনার অনুগ্রহের পানি বন্ধ করে দিয়েছেন আপনার রহমতের ধারা বন্ধ করে দিয়েছেন আয় আল্লাহ আপনি আমার তওবাগুলো কবুল করে নিন আয় আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন আপনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে নিন এইভাবে ওই গোলাম আল্লাহর দরবারে শিশুর মতো রোনাজারি করতেছে ওই গোলাম আল্লাহর দরবারে এইভাবে কান্নাকাটি করতেছে আমি একটু পরে খেয়াল করলাম মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল এরপরে ওই গোলাম কিছু সময় তাসবিহ তাহলিল করে উঠে গেল আমি ওই গোলামের পিছু পিছু হাঁটলাম পিছু হাঁটতে হাঁটতে ওই গোলামের ঠিকানা আমি সংগ্রহ করে নিলাম ঠিকানা চিনে নিলাম ভাইরা আমার হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন এরপর আমি ফুজাইল ইবনে আয়াজের নিকট চলে গেলাম ফুজাইল ইবনে আয়াজ আমাকে দেখে বললেন আরে ইবনুল মুবারক আপনাকে দেখে বড় চিন্তিত বড় দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে ঘটনা কি উনি বলেন আরে আয়াজ আমাদেরকে ছেড়ে আল্লাহর এক বান্দা আল্লাহর অনেক প্রিয় হয়ে গেছে আমাদেরকে ছেড়ে আল্লাহর অনেক প্রিয় বান্দা আল্লাহর অনেক কাছে চলে গেছে ফুজাইল ইবনে আয়াজ বলেন আরে ইবনুল মুবারক ঘটনাটা কি আমাকে একটু শোনান আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে সম্পূর্ণ ঘটনা শুনাইলেন ইবনুল মুবারক বলেন আমি যখন ঘটনাটা শুনাইলাম হযরতে ফুজাইল ইবনে আয়াজ এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল এরপরে যখন তার হুঁশ আসলো সে বলল ইবনুল মুবারক আমাকে ওই গোলামের কাছে নিয়ে চলো আমাকে ওই গোলামের কাছে নিয়ে চলো ইবনুল মুবারক আমি ফুজাইল ইবনে আয়াজকে নিয়ে সেই ঠিকানায় চলে গেলাম সেই ঠিকানায় চলে যাওয়ার পর বাড়ির সামনে একজন বৃদ্ধকে দেখলাম ওই বৃদ্ধ বাড়ির সামনে চট বিছিয়ে বসে আছেন আমি বৃদ্ধকে দেখে সালাম দিলাম বৃদ্ধ আমাকে দেখে সালাম দিল আমাকে সম্মান করলো আমাদেরকে মর্যাদা সম্মান মর্যাদা আদর যত্ন করলো আমি এরপরে বললাম ও ভাই আমার একটা গোলাম চাই আপনার তো অনেক গোলাম এরপরে বলে ইবনুল মুবারক আপনার কোন গোলাম পছন্দ হয় কাকে আপনার পছন্দ হয় আপনি বলেন
আমি এক এক করে ডাকতেছি এই যে সাথে আমার সাথে যে গোলামটাকে দেখতেছেন এই অত্যন্ত চরিত্রবান এবং অত্যন্ত শক্তিশালী আপনি একে কিনতে পারেন ইবনুল মুবারক বলেন না 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 একে আমার দরকার নাই আপনি অন্যদেরকে ডাকুন এইভাবে একের পর এক ডাকতেছেন একের পর এক ডাকতেছেন একজনকে ডাকতেছেন ইবনুল মুবারক অত্যন্ত হতাশ হয়ে যাইতেছেন সেই গোলামের দেখা নাই যার জন্য তিনি এসেছেন ভাইরা আমার শেষের যে গোলামকে দেখাইলেন শেষের যে গোলামকে দেখাইলেন ওই গোলামকে দেখে ইবনুল মুবারক আনন্দে চিৎকার করলেন বলে রে বৃদ্ধ ভাই আমি এই গোলামকে কিনতে চাই একেই আমার দরকার এরপরে ওই বৃদ্ধ লোক বললেন ইবনুল মুবারক আপনারা বড় বড় মানুষ বেয়াদবি মাফ করবেন এই গোলামকে আমি বিক্রি করব না ইবনুল মুবারক বলেন কেন এই গোলামকে বিক্রি করব না কি তোমার কারণ কি জন্য তুমি তাকে বিক্রি করতে চাও না বৃদ্ধবান ইবনুল মুবারক শুনেন এই গোলাম যখন আমার ঘরে আসে তখন আলাদা একটা বরকত আমি লক্ষ্য করি এই গোলাম যখন আমার ঘরে আসে আমার ঘর থেকে রোগ ব্যাধি আপদ বিপদ গুলো আস্তে আস্তে চলে যেতে থাকে আমার ঘরের উপর আলাদা একটা রহমত আলাদা একটা বরকত আমি দেখতে পাই আমার ব্যবসা বাণিজ্যে রোজগারে আলাদা একটা আমি বরকত লক্ষ্য করি এই গোলামকে আমি বিক্রি করতে পারবো না এরপর ইবনুল মুবারক বলেন এ বৃদ্ধ চলেন তাহলে আমরা হযরতে সুফিয়ান সাউরির কাছে চলে যাই সুফিয়ান সাউরির কাছে চলে গেলেন এরপরে তার সাথে দেখা সাক্ষাৎ করে তারা আবার চলে আসলেন পরের দিন আবার ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাই আবার ওই বৃদ্ধ মনিবের কাছে চলে গেলেন বৃদ্ধ মনিবের কাছে কর জোরে অনুরোধ করলেন এরে বৃদ্ধ মনিব আপনার ওই গোলামকে আমার কাছে বিক্রি করে দেন আমি তাকে কিনতে চাই এভাবে পিরাপিরি শুরু করে দিলেন অবশেষে বৃদ্ধ তাকে বিক্রি করে দিল বিক্রি করার পর হযরতে ইবনুল মুবারক হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে নিয়ে চলে আসলেন প্রতিমধ্যে ওই গোলাম আব্দুল্লাহ ইবনুল মুবারককে ডাক দিলেন আমার মালিক আব্দুল ইবনুল মুবারক বলেন লাব্বাইক হাবশি গোলাম বলে আরে মালিক আপনি কেন লাব্বাইক বলেন আপনি লাব্বাইক বলবেন না কেননা গোলাম শুধু মালিকের ডাকে লাব্বাইক বলে মালিক কোনোদিন গোলামের ডাকে লাব্বাইক বলে না ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাই বলেন ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইকে গোলাম বলে নরে মালিক আপনি কেন আমাকে খরিদ করলেন আপনাকে প্রথম যে গোলামকে দেখানো হয়েছিল ওই গোলাম আমার তুলনায় অনেক শক্তিশালী ছিল ওই গোলাম আমার তুলনায় অনেক বুদ্ধিমান ছিল অনেক কর্মক্ষম ছিল ওই গোলামকে নিলে আপনার ভালো হতো ইবনুল মুবারক বলেন এরে হাবশি গোলাম আমি তোদেরকে চাই না আমি তোমাকেই চাই এরে গোলাম শোনো আমি তোমাকে আমার ছেলের মর্যাদা দিব তোমাকে নেওয়ার পর আমি তোমাকে আমার ছেলের মর্যাদা দিব আমি তোমার বিয়ের ব্যবস্থা করব আমি তোমার উত্তম রিজিকের ব্যবস্থা করব আমি তোমার বাড়ি ঘরের ব্যবস্থা করব এরপরে ওই যুব ওই হাবশি গোলাম ওই হাবশি গোলাম ইবনুল মুবারককে বলেন শায়খ কেন আপনি এটা করবেন কি জন্য আপনি এটা করবেন ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাই বলেন এর যুবক রে হাবশি গোলাম তুমি আল্লাহর অনেক প্রিয় বান্দা তোমার দ্বারা আমি কোনো কাজ করাবো না সারা জীবন আমি তোমার খিদমত করব তুমি আল্লাহর অনেক প্রিয় বান্দা
আপসি গোলাম এরপরে কেঁদে দিয়ে বলেন ইবনুল মুবারক আপনি হয়তো আমার রবের সাথে আমার কানেকশন আমার সম্পর্ক দেখে ফেলেছেন আপনি অনুগ্রহ করে সেই ঘটনাটা একটু বলেন এরপর ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আরে হাবশি গোলাম মক্কায় যখন অনাবৃষ্টি হচ্ছিল অনাবৃষ্টি দেখা দিল মক্কায় যখন কোনো বৃষ্টি হইল না বৃষ্টির কোনো নাম গন্ধও নাই তখন তুমি যখন ওই মসজিদুল হারামাইনে হারামাইন শরীফাইনে এসে কান্নাকাটি করলা তোমার দোয়া আল্লাহ কবুল করলেন তোমার দোয়ার পর দেখলাম মুষলধারে বৃষ্টি হচ্ছে এ হাবশি গোলাম তোমার তুমি যে আল্লাহর এত প্রিয় বান্দা আমি তো আগে কোনোদিন জানতাম না আমি তো কল্পনাও করি নাই এজন্য তোমার কাছ থেকে বরকত লাভের ওসিলাই তুমি যদি আমার সংস্পর্শে থাকো আমি যদি তোমার সংস্পর্শে থাকতে পারি আমি যদি তোমাকে আমার ঘরে নিতে পারি আমার আমি বড় ভাগ্যবান হয়ে যাব আল্লাহর একজন এত প্রিয় বান্দা আমার কাছে থাকবে ওই হাবশি গোলাম ইবনুল মুবারককে বলেন রে ইবনুল মুবারক আমার মনে হয় আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় তার প্রিয় বান্দাদেরকে অপর প্রিয় বান্দাদের সামনে প্রকাশ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের অবস্থা অপর প্রিয় বান্দাদের সামনে প্রকাশ করে দেন আপনি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ওর ইবনুল মুবারক আপনি আমায় কিছুটা সময় দেন আমার কিছু নামাজ বাকি আছে আমি নামাজটুকু আদায় করে নেই ইবনুল মুবারক বলে এ হাবশি গোলাম তাহলে চলো আমরা ফুজাইলের নিকট চলে যাই ফুজাইলের বাড়িতে চলে যাই ওই গোলাম বলে না না আমার এই জায়গাটা অত্যন্ত ভালো লাগতেছে আমি এখানে আমার নামাজটুকু আদায় করব এরপরে আমি ইবনুল মুবারক দেখলাম ওই গোলাম নামাজের মধ্যে দাঁড়ায় গেল অনেকক্ষণ নামাজ সালাত আদায় করার পর ইবনুল মুবারক কে ডেকে বলেন আমার শায়েখ আমার মনি আপনার কোনো কথা আছে কিনা বলেন কেননা আমি আমি আমার রবের দিকে চলে যাইতেছি আমি আমার রবের মোলাকাতের দিকে চলে যাইতেছি ইবনুল মুবারক কান্না শুরু করে দিলেন না না এমনটা করিও না আমাকে কিছু সময় দাও আমি তোমাকে নিয়ে যাব ইবনুল মুবারক বলেন তিনি আমার কথার উপর কোনো গুরুত্ব দিলেন না আমি দেখলাম ওই গোলাম জমিনে আদমুখ হয়ে শুয়ে পড়েছেন শুয়ে পড়ে আল্লাহর দরবারে বলতেছেন শুয়ে আল্লাহর দরবারে বলতেছেন ইয়া ইলাহি ইয়া ইলাহি একবিতনি সাতি সা হে আমার রব আমাকে এই মুহূর্তে আমার জানটাকে কবজ করিয়ে নেন আয় আল্লাহ আপনি আমাকে আপনার কাছে উঠায় নেন এরপরে আমি তার কাছে চলে গেলাম আমি দেখলাম ওই হাবশি গোলাম আর দুনিয়ায় নাই তার প্রাণটা বেরিয়ে গেছে তার রূহটা বেরিয়ে গেছে সে আল্লাহর কাছে চলে গেছে সে আখিরাতের দিকে যাত্রা চলে গেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এজন্য ভাই আমার আল্লাহর সাথে আমার আপনার আমার সম্পর্ক বাড়াতে হবে আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক তৈরি করতে হবে।